ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ প্রিয় শিক্ষার্থী আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা আইসিটির ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাবেজে ব্যবহৃত ডাটা টাইপ নিয়ে আলোচনা করব এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে যায় আমরা ক্লাসটা শুরু করি আমাদের একাদশ দাদা শ্রেণীর আইসিটির অধ্যায় ষষ্ঠ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আজকে আমরা আলোচনা করব ডেটা টাইপ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রায় এ পরীক্ষায় ডাটা টাইপ বিষয়টা আসে আমাদের পরীক্ষায় তাহলে ডাটা টাইপ বিভিন্ন ধরনের হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বিষয়গুলো খেয়াল করি এক নাম্বার আসে হলো টেক্সট টেক্সট অবলিক বা ক্যারেক্টার ক্যারেক্টার টাইপ টেক্সট অবলিক ক্যারেক্টার টাইপ ডানা টাইপ কখন ব্যবহৃত হবে টেক্সট টাইপ ফিল্ডে অক্ষর দেখো যে ফিল্ডের অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয় সেটাই হলো টেক্সট তাহলে আমরা বিষয় বলবো যে ফিল্ডে অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হবে ইত্যাদি ব্যবহার করা যায় করা যায় সেটাকে আমরা সেই বিষয়টাই হলো সেই বিষয়ে হলো টেক্সট টাইপ টেক্সট ডাটা টাইপ টেক্সট ডাটা টাইপ তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে টেক্সট ডাটা টাইপের বিষয়টা হলো যে ফিল্ডে অক্ষর সংখ্যা চিহ্ন চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হবে চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় যায় সেই বিষয়গুলো হলো টেক্সট টাইপের তাহলে এখানে এই ফিল্ডে সাধারণত এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে এ ফিল্ডে দুশো পঞ্চান্নটি দুশো পঞ্চান্নটি বর্ণ অক্ষর ব্যবহার করা যায় বর্ণ অক্ষ বর্ণ অঙ্ক বা চিহ্ন বা চিহ্ন ব্যবহার করা যায় এই বিষয়টা কিন্তু ব্যবহার করা যায় তাহলে আমরা টেক্সট বা ক্যারেক্টার কখন বলবো যে ফিল্ডের ডাটা টাইপগুলো অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহৃত হবে আর সেখানে দুশো পঞ্চান্নটি বর্ণ অঙ্ক চিহ্ন ব্যবহার করা যাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের লিখতে হবে টেবিল দেখেই তোমাকে আমরা পরে এই বিষয়টা দেখাচ্ছি এর পরবর্তী বিষয়টা আসি দুই নাম্বার বিষয়টা আসো যে নাম্বার নাম্বার বা নিউমেরিক টাইপ দেখো যে নাম্বার বা নিউমারিক টাইপ কখন ব্যবহৃত হবে সাধারণত যে ফিল্ডে সংখ্যা বাচক বিষয়ে ব্যবহৃত হয় সেই ফিল্ডটাকে বিষয়ে ডাটা টাইপটাকে বলবো নাম্বার টাইপ তাহলে সাধারণত আমরা এই কথাটা লিখবো যে সাধারণত সংখ্যাবাচক ডাটা সংখ্যাবাচক ডাটা এই ফিল্ডে ব্যবহার করা হয় তার মানে এই ফিল্ডে ব্যবহৃত হয় অর্থাৎ যে ফিল্ডের ডাটাগুলোর সংখ্যায় লেখা যায় সেই ফিল্ডের ডাটা টাইপটা হলো তোমার নাম্বার বা নিউমেরিক টাইপ তাহলে এই জাতীয় ফিল্ডে ডাটার উপর বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন প্রয়োগ করা যায় তাহলে এখানে কী ব্যবহৃত হয় যেমন আমরা আইডি নম্বর এগুলো ব্যবহৃত হতে পারে তারপর ইন্ডেক্স নম্বর ইন্ডেক্স নম্বর রেজাল্ট ইত্যাদি ধরনের ডাটা টাইপ ব্যবহৃত হয় ইত্যাদি ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের এবং জেনারেল শিক্ষার্থী যারা আসো এটা ডাটাবেস ম্যানেজমেন্ট একটা সোজা অধ্যায় এই অধ্যায়ের এই তোমার সৃজনশীল কোশ্চেনের নাম্বার এটা প্রায় পরীক্ষা আসে যে এই যে টেবিলের ডাটাটাই বর্ণনা করো তাহলে যদি ফিল্ডের ডাটাগুলো দেখো যে সংখ্যায় লেখা আছে তাহলে সেটাকে আমরা বলবো সংখ্যা বাচক বা নাম্বার টাইপ ডাটা টাইপ তাহলে এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ ব্যবহৃত হয় দেখো বিভিন্ন ধরনের ডাটা টাইপ ব্যবহৃত হয় যেমন যদি আমরা বিষয়টাকে এভাবে লিখি যেমন বাইট বাইট হতে পারে লং ইন্টিজার ইনটিজার তারপর লং ইনটিজার তারপরে সিঙ্গেল আর ডাবল তাহলে এখানে সাধারণত যে ধরনের নাম্বার ডাটা টাইপ ব্যবহৃত হয় বাইট লং ইনটিজার লং ইন্টিজার সিঙ্গেল আর ডাবল তাহলে আমরা দুই ধরনের ডাটা টাইপ সম্পর্কে বিষয়টি জানলাম এরপর আমরা আসো নাম্বার থ্রিতে যাই যে তিন নম্বর বিষয়টা আমরা একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা নাম্বার থ্রি থ্রিটা হলো যে ফ্লট ফ্লট তাহলে এটা কখন ব্যবহৃত হবে যে ফিল্ডে ডাটা টাইপ দশমিক সংখ্যা পয়েন্টযুক্ত যুক্ত সংখ্যাবাচককে বলা হয় ফ্লটিং বা ফ্লট তাহলে দশমিক বলা অর্থাৎ ভগ্ন অংশ দশমিক পয়েন্টযুক্ত পয়েন্টযুক্ত যুক্ত সংখ্যাবাচক ডেটা এ ফিল্ডে ব্যবহৃত হয় এ ফিল্ডে ব্যবহৃত হয় তাহলে যে ফিল্ডে ডাটাগুলো তোমার ভগ্নাংশ টাইপের থাকবে সেটাকে আমরা বলবো প্লট বা ভগ্নাংশ টাইপের তিন নম্বর ডাটা টাইপ গেল অনেক ধরনের ডাটা টাইপ আছে তারপর নাম্বার ফোর ফোরে আসো দেখো অটো ডাটা টাইপ অটো ডাটা টাইপ তাহলে অটো ডাটা টাইপ কখন হবে যে ডাটা ফিল্ডের এন্ট্রিকৃত রেকর্ডের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে গণনা করা যায় তাহলে মানে কি ডাটা টাইপের ডাটা ফাইলের এন্ট্রিকৃত রেকর্ডের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে গণনা করা যায় গণনা করা যায় তো গণনা করার গণনা করার জন্য এই অটো টাইপ ডাটা অটো ডাটা টাইপ ব্যবহার করা হয় অটো টাইপ ব্যবহৃত হয় তারপরে যেগুলো স্বয়ংক্রিয় আপনি নিজের থেকে অটোমেটিকলি মানে আপডেট হয়ে যায় যে ফিল্ডের সেটাকে বলে অটো ডাটা টাইপ এরপরে আসো নাম্বার ফাইভে আমরা যাই এগুলো তোমরা ধাপে ধাপে এরপরে আসো লজিক্যাল অর আর নো লজিক্যাল অবলিক অর ইয়েস নো ইয়েস অবলিক নো তাহলে এখানে দেখো যে যুক্তি নির্ভর ফিল্ডে ডাটা টাইপ প্রকাশ করার জন্য যুক্তি নির্ভর বিষয়টা মাথায় রাখতে হবে যুক্তি নির্ভর ফিল্ডে টাইপ এখানে কিন্তু ফিল্ডের কথাটা খেয়াল রাখতে হবে ফিল্ড মানে কলামের যে বিষয়গুলো থাকে তাহলে যুক্তি নির্ভর ডাটা টাইপ যুক্তি নির্ভর ফিল্ডের ডাটা টাইপ প্রকাশ করার জন্য ডাটা টাইপ প্রকাশ করার জন্য লজিক্যাল ফিল্ড ব্যবহার করা হয় লজিক্যাল ফিল্ড ব্যবহৃত হয় এরপর একটা টেবিল দিয়ে আমি বিষয়টা আরও বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দেব এর ফলে দেখো নাম্বার ফাইভ গেলো নাম্বার সিক্সে আসি আমরা ডেট অবলিক টাইম এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রায় পরীক্ষা আসে নাম্বার সিক্স ডেট অবলিক টাইম তার মানে ডাটাবেজের শুধুমাত্র সম্পর্কিত তারিখ বা সময়ের ডাটা এন্ট্রি বা সংরক্ষণের জন্য এই ফিল্ড ব্যবহার করা হয় ডাটাবেজ শুধুমাত্র সম্পর্কিত সম্পর্কিত তারিখ বা সময়ের ডাটা এন্ট্রি তারিখ বা সময়ে তারিখ বা যদি সময় থাকে তোমার ওই ফিল্ডে সময়ে ডাটা এন্ট্রি বা সংরক্ষণ করার জন্য করার জন্য এই ফিল্ড ব্যবহৃত হয় তার মানে যে ফিল্ডের তুমি দেখবা যে জন্ম তারিখ দেওয়া আছে বা সময় দেওয়া আছে সেই ফিল্ডের ডাটা টাইপটাকে বলবা যে ডেট অফ লিক টাইম টাইপ ডাটা টাইপ এই ফিল্ডটি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় এগুলো লিখতে হবে কীভাবে কম সেটা আমি দেখাচ্ছি তোমাদের তাহলে এক্ষেত্রে সাধারণত জন্ম তারিখ বা সময় যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমরা লিখবা যে ডেট অফ লিক টাইপ টাইপ ডাটা টাইপ এরপর আসো নাম্বার সেভেন মেমো মেমো সাধারণত বর্ণনামূলক কোনো কিছু উপস্থাপন করার জন্য মেমো ফিল্ডটি বিবরণ লেখার জন্য ব্যবহার করা হয় তাহলে মেমো ফিল্ডটি বিবরণ মানে কোনো কিছু একটু বিবরণমূলক লেখার জন্য তোমাকে এই লেখার জন্য ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাহলে কোনো মানে যদি তুমি কোনো কিছু মন্তব্য করতে চাও তাহলে সেই ফিল্ডের ডাটা টাইপটা হবে কি মেমো টাইপ সাধারণত ডাটা টেবিলের কোনো রেকর্ড বা ফিল্ড সম্পর্কিত বিবরণ রাখার জন্য মেমো ব্যবহার করা যায় তাহলে মেমো এক ধরনের ডাটা টাইপ গেল এরপর আসো নাম্বার এইট কারেন্সি আমরা অনেক ধরনের ডাটা টাইপ এত ধরনের আসে না পরীক্ষায় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোন ধরনের ডাটা টাইপ পরীক্ষায় দিয়ে দিলো এরপর দেখো নাম্বার এইট হলো কারেন্সি টাইপ কারেন্সি টাইপ তাহলে যে ফিল্ডের মুদ্রা বা টাকা সংক্রান্ত ডাটা এন্ট্রি করার জন্য এই টাইপ ব্যবহার করা হয় শুধুমাত্র শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত টাকা সংক্রান্ত ডাটা এন্ট্রি করার জন্য এন্ট্রি করার জন্য এই ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয় যেটা ব্যবহৃত হয় তাহলে যে তুমি দেখবা যে যে ডাটাবেস ম্যানেজমেন্টের সাধারণত একটা টেবিল থাকবে সেই টেবিলের একটা ফিল্ডে যদি তোমার টাকার অঙ্ক থাকে যে ফিসের বিষয় থাকে সেই তাহলে সেই ফিল্ডে ডাটা টাইপটাকে বলবো আমরা কারেন্সি টাইপ এরপর নাম্বার নাইনে আসি আমরা নাম্বার নাইন ওএল অবজেক্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওএলি অবজেক্ট ও এল অবজেক্টে ডাটা টাইপ কখন হবে কি অবজেক্ট লিঙ্কেডিং তার মানে এখানে যদি কোনো ছবি টেক্সট গ্রাফ ইত্যাদি সংযোজন করা হয় ফিল্ডে যদি কোনো সবি টেক্সট বা গ্রাফ ইত্যাদি সংযোজন করা হয় সংযোজন করা হয় তখন সে ফিল্ডের ডাটা টাইপ হবে ওয়েল অবজেক্ট ও এল ই অবজেক্ট তারপর কোনো জায়গায় তোমার একটা টেবিলে দেখলে যেটা ছবি দেওয়া আছে সেটা তাহলে ওখানে ডাটা ড্রাইভ হবে কি ও এল ই অবজেক্ট অর্থাৎ অবজেক্ট লিঙ্কিং এম্বাইডিং বলা হয় ওএলই ই ওতে হলো অবজেক্ট এলতে হলো লিঙ্কিং আর এম তে ইতে হলো এমবাইডিং তাহলে ওয়েল অবজেক্ট বিষয়টা আমরা বুঝলাম এবার নাম্বার টেনে যাও হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক ডাটা টাইপ তাহলে আমি শর্টে লিখে দে কখন আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করব সাধারণত এক্সেসের কোনো ফাইলের সাথে ওয়েব পেজের কোনো ফাইলে বা কোন এক্সেসের ফাইল লিঙ্ক করা থাকে অর্থাৎ কোনো যদি তোমার একটা লিঙ্ক দেওয়া থাকে ফিল্ডে ফিল্ডে যদি তোমার এক্সেসের কোনো ফাইল ফাইলের সাথে ফাইলের সাথে ওয়েব পেজের লিঙ্ক থাকে ওয়েব পেজের লিঙ্ক থাকলো তার মানে কি যে তোমার লিঙ্ক দেওয়া থাকলেই পেজের লিঙ্ক থাকে সেটাকে আমরা বলবো সেটা হলো হাইপার ডাটা টাইপ হাইপার ডাটা টাইপ তাহলে হাইপার ডাটা টাইপ বিষয়টা আমরা টেবিল দিয়ে আরও আমরা ক্লিয়ার করব তাহলে নাম্বার টেন গেল এখন আসলে নাম্বার ইলেভেন লুক আপ লুকআপ লুক আপ কখন হবে যখন খেয়াল করো বলছে কি লিস্ট বক্স বা কম্বো বক্স ব্যবহার করে অন্য কোনো লিস্ট বা টেবিল থেকে সুবিধা কোন কোনো মান বা ভ্যালু সংযোগের জন্য এই ফিল্ডের আটাই ব্যবহার করা হয় তাহলে এই জাতীয় ফিল্ডে এখানে আমরা সরাসরি এই শর্টকাটে লিখে রাখি এই জাতীয় ফিল্ডে সরাসরি ডাটা এন্ট্রি না করে সরাসরি ডাটা এন্ট্রি না করে কোনো লিস্ট থেকে কোনো লিস্ট থেকে সুবিধামতো ডাটা নিয়ে সুবিধা মতো ডাটা নিয়ে এসে সংযোজন করা হয় তারপরে তুমি এখান থেকে অন্য কোনো ফাইল থেকে এই টেবিলের মধ্যে তুমি ডাটা এন্ট্রি দিয়ে দেবা তোমাকে সরাসরি না লিখি আর কি সেই বিষয়টা বোঝা যাচ্ছে সংযোজন করে দেবো সংযোজন করা হয় সংযোজন করা যায় সেটা হলো লুক আপ এটা খুব রেয়ার ব্যবহৃত হয় সাধারণত এখন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখ আলোচনা করলাম যে ডাটাবেস ম্যানেজমেন্টের টেবিলে ডাটা টাইপ আসলে ফিল্ডের বিভিন্ন ধরনের ফিল্ড ব্যবহৃত হয় সেই ফিল্ডের কোন ধরনের ডাটা সেগুলো আমাদের মাথায় রাখতে হবে তার জন্য আমি আবার একটু রিভিউ যাই যে আমাদের দেখো তাহলে ডাটা টাইপের প্রথমটা হলো টেক্সট তাহলে যে ফিলে ডাটাগুলো তোমার সাধারণত বর্ণ ব্যবহার করা হবে সেই ফিলে ডাটা টাইপটাকে আমরা টেক্সট বলবো এখানে দুশো পঞ্চান্নটি বর্ণ বা অঙ্ক ব্যবহৃত হয় দুই নাম্বার আমরা নাম্বার বা নিউমেরিক যে ফিলে ডাটা টাইপ সংখ্যা ব্যবহৃত হবে সেটাকে বলবো নাম্বার বা নিউমেরিক টাইপ এগুলো বিভিন্ন প্রকার হয় লং ইন্টিজার ইন্টিজার সিঙ্গেল ডাবল বাইট ইত্যাদি এরপর আসো দেখো ফ্লটিং ভগ্নাংশ টাইপের ডাটার লেখা দশমিক যে ফিল্ডে ডাটা টাইপগুলো অংশে লেখা থাকবে তাকে বলবো আমরা ফ্লট তারপর অটো ডাটা টাইপ হলো কি ডাটা ফাইল এন্ট্রিক্রিতে রেকর্ডের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে গণনা করা যায় নিজের থেকে গণনা কাউন্ট করা যায় সেটা হলো অটো ডাটা টাইপ এরপরে হচ্ছে যে লজিক্যাল আর যুক্তিনির্ভর ফিল্ডে ডাটা টাইপ প্রকাশ করার জন্য লজিক্যাল বা ইএসো এটা ব্যবহৃত হয় ডেট অবলিক টাইম জন্ম তারিখ সময় উল্লেখ করার জন্য ডেট অবলিক টাইপ ডাটা টাইপ ব্যবহৃত হয় তারপর মেমো কোনো ফিল্ডে যদি তুমি বর্ণনামূলক কিছু লিখতে চাও সেই ফিল্ডে ডাটা টাইপটা হবে মেমো টাইপ এরপরে আসো আমরা লিখছি হলো যে কারেন্সি টাইপ কারেন্সি হলো কি যে ফিল্ডে ডাটাগুলো মুদ্রা বা টাকা ইত্যাদি সংক্রান্ত ডাটা এন্ট্রি করা হয় তাকে বলা হয় কারেন্সি টাইপ ডাটা টাইপ এরপর আর ওয়েল অবজেক্ট যদি যদি ফিল্ডে ডাটাগুলো কোনো ছবি ইত্যাদি সংযোজন করা হয় তখন ওয়েলি অবজেক্ট অর্থাৎ তোমার অবজেক্ট লিঙ্গিং এম্বয়ডিং বিষয়টা ডাটা টাইপ এরপর আসো হাইপার লিঙ্ক ডাটা টাইপ যখন কোনো ফিল্ডের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকে তখন সেটাকে বলবো আমরা হাইপার লিঙ্ক টাইপ ডাটা টাইপ এরপর আসো লুক আপ উইজ্যাট এই জাতীয় ফিল্ডের সরাসরি ডাটা এন্ট্রি না করে অন্য কোনো ফাইল থেকে ডাটা সংযোজন করা যায় এইটাকে বলব লুক আপ লুক আপ উইজাট ডাটা টাইপ এখন আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা আমি একটা একটা টেবিলের মধ্যে আমরা সবগুলো উপস্থাপন করবো তোমরা দেখো যে এটা সাধারণত এত বড় একটা টেবিলের মধ্যে এতগুলো তোমার বিষয় থাকবে না তাহলে আমরা এখন আমি একটা টেবিল এখন টেবিল তৈরি করি সেই টেবিলের মধ্যে ওই এগারো ধরনের ডাটাগুলো আমি উপস্থাপন করছি তাহলে আমাদের এরকম এত বড় টেবিল দেবে না সাধারণত ছোট ছোট টেবিল আমাদের দেয়া থাকবে করো আমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকলো পরীক্ষায় পরীক্ষা সাধারণত এরকম দুইটা টেবিল দেওয়া থাকবে পরীক্ষায় ডাটাবেস ম্যানেজমেন্টে অবশ্যই তোমার এরকম টেবিল দেওয়া থাকবে তাহলে আমাদের একটা টেবিলে একটা তোমার ডাটা এন্টিটি থাকবে একটা টেবিলের নাম থাকবে মনে করো টেবিল ওয়ান এটা লেখা আছে আর প্রথমে লেখা আছে মনে করো যে নেম নেম লেখা থাকলো এখানে আবার অ্যাটটিবিউটগুলো লিখে বের হেডিং তারপর আছে রোল লেখা থাকলো রোল তারপরে লেখা থাকলো মনে করো যে তোমার মার্ক বা তোমার এটা লেখা থাকলো যে জিপিএ তারপরে লেখা থাকলো মনে করো তোমার ফিস ফিস এটার লেখা থাকলো তারপরে হলো যে পিস লেখা থাকলো তারপরে ডিও বি ডিওবি মানে ডেট অফ বার্থ বিষয়টা লেখা থাকলো তারপরে লড়ল রিমার্ক এরপরে লেখা থাকলো পিকচার তারপরে লেখা থাকলো মনে করো অ্যাড্রেস তারপরে লেখা থাকলো যে কমেন্ট এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমরা নেম লিখতে গেলে মনে করো কাজল রোল একশো এক জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ফিজ হলো মনে করো বেতন হলো বারোশো টাকা জন্ম তারিখ এক এক তোমার দুই হাজার দুই তোমার পেড পিএড বা ইএস লিখতে পারি আমরা তারপর একটা ছবি থাকলো তার মনে করো পিকচার দেওয়া থাকলো এখানে একটা ছবি তার সেই শিক্ষার্থীর একটা ছবি দেওয়া থাকলো আমরা ধরে নিলাম একটা শিক্ষার্থীর ছবি দেওয়া থাকলো তারপর হলো কি তোমার এখানে একটা লিঙ্ক দেওয়া থাকলো ডাব্লু ডাব্লু ডট সি ডট ইডি ইউ বিডি তারপর এখানে কমেন্ট কথা লেখা থাকে এখন এই টেবিলের বলো যে টেবিল আমার ডাটাটাই বর্ণনা করো তাহলে দেখো এক নাম্বার হলো নেম যে ফিল্ডে ডাটাগুলো লিখতে গেলে বর্ণ ব্যবহার করা হবে সেটা হলো টেক্সট টাইপ তাহলে নেম আমরা লিখবো কি যে নেমটা হলো টেক্সট টাইপ ডাটা টাইপ টেক্স টাইপ নেম তার নাম লিখতে গেলে বর্ণ লাগে তারপর আসলে দেখো এখানে ডাটাগুলো তোমার ফিল্ডগুলোর প্রথমে আমরা কি করব ফিল্ডগুলো আমরা লিখবো মনে করে আমরা এরকম একটা বক্স করে নিলাম সেই বক্সের মধ্যে আমাদের প্রথমে ফিল্ডগুলোর নাম লিখব তারপর কি ডাটা টাইপ তাহলে প্রথমে আমরা লিখবো ফিল্ড তারপর হচ্ছে ডাটা টাইপ এখন দেখো প্রথম এক নাম্বার লেখা আছে নেম তাহলে নেমগুলো লিখতে গেলে নেমটা কোন ধরনের টেক্সট টাইপ তারপরে দুই নাম্বার এখানে লেখা আছে খেয়াল করা শিক্ষার্থী বুদ্ধরা দুই নাম্বার আছে রোল তাহলে রোলের আমরা বিষয়টাকে এখানে লিখবো ফিল্ড হচ্ছে রোল রোল লিখতে গেলে নাম্বার লাগবে তাহলে ডাটা টাইপটা হলো নাম্বার দিয়ে কিন্তু ওই বর্ণনাগুলো দিতে হবে তোমাকে তিন নাম্বার হলো জিপিএ জিপিএর বিষয়টা দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে তার পয়েন্টের ফ্লট তারপরে ফিস ফিস আমরা দেখো ফিস হলো টাকার অঙ্ক দেয়া আছে টাকার অঙ্ক দেওয়া থাকলে সেটা হলো কারেন্সি তারপরে দেওয়া আছে ডিও বি ফিলের নাম ডিও বি ডিও বি ডেট অফ ডেট অফ টাইম ডেট অফ টাইম পরীক্ষা আমাদের এইভাবে লিখে তার বর্ণনাগুলো লিখবা যেভাবে আমি লিখে দিলাম তারপরে হলো কি তোমার ওই যে রিমার্ক লেখা আছে রিমার্ক রিমার্ক হচ্ছে ইয়েস লজিক্যাল তারপরে দেখো পিকচার বিষয়টা আছে পিকচার পিকচারটা হলো কি ওএলই অবজেক্ট ও এল ই অবজেক্ট তারপরে দেওয়া আছে দেখো অ্যাড্রেসের বিষয়টা দেওয়া আছে অ্যাড্রেস অ্যাড্রেসটা হলো কি তোমার হাইপার লিঙ্ক ওই যেটা লিঙ্ক করা আছে হাইপার লিঙ্ক তারপর দেখো কমেন্ট লেখা আছে মন্তব্য করতে গেলে কিন্তু অনেক কিছু লিখতে হয় তাহলে এটা কি মেমো টাইপ তা সাধারণত পরীক্ষায় আমাদের এই কয়টা বিষয় আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা ডাটা বেস ম্যানেজমেন্টের ডাটাটাই বর্ণনা করতে পারবো তাহলে পরীক্ষায় এতগুলো আসে না যে কোনো তিন চারটা আসবে তাহলে আমি একটার মধ্যে সব দিয়ে দিলাম দেখো নেম রোল জিপিএ ফিস ডিও বি রিমার্ক পিকচার অ্যাড্রেস কমেন্ট এইগুলো বিষয়ে দেওয়া থাকলো তাহলে এখান থেকে তুমি প্রথম কী করবা এরকম একটা বক্স করে নিবা নিয়ে ফিল্ডগুলোর নাম লিখবা তারপর ডাটা টাইপ লিখবো দেখো নাম লিখতে কি লাগে টেক্স রোল নাম্বার লিখতে নাম্বার লাগে জিপিএ পয়েন্ট আকারে আছে তাহলে ফ্লট ফিস লিখতে টাকার অঙ্ক কারেন্সি ডেট অফ বার্থ জন্ম লিখতে ডাটা টাইপ ডেট অফ টাইম রিমার্ক লজিক্যাল ইয়েস নো পেড আনপেড ইয়েস নো বলতে গেলে লজিক্যাল তারপর পিকচার কোনো ছবি থাকলে ওয়েলি অবজেক্ট আর অ্যাড্রেস তোমারও যদি কোনো জায়গায় কোনো ওয়েবসাইট দেওয়া থাকে লিঙ্ক থাকে তাহলে হাইপার লিঙ্ক তারপরে যদি কোনো মন্তব্য করতে বলে কমেন্ট তাহলে মেমো টাইপের তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম যে এটা পরীক্ষায় আসে প্রায় দেখবে যে প্রত্যেক বছর পরীক্ষায় এই ডাটা টাইপ বর্ণনা করতে বলে ডাটা টাইপ টেবিলের ডাটা টাইপ বর্ণনা বর্ণনা করো তাহলে রেগুলি ডাটাটাই বর্ণনা করতে গেলে তোমাকে ওই পূর্বের ওই বিষয়গুলো আমাদের ধারণা রাখতে হবে তাহলে শিক্ষা আশা করি আজকে তোমরা এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ এখানে ক্লাসটি আপলোড দেওয়া থাকবে তোমরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ